আজকের এই ভিডিওতে আমি আবারও দুটি স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো স্ট্রাকচার দুটি হলো প্রথমে হচ্ছে ইট প্লাস টেক্স অথবা টুক অথবা উইল টেক প্লাস টাইম প্লাস টু এরপর হচ্ছে ভার্বের ভি ওয়ান অর্থাৎ বেস ফর্ম প্লাস অবজেক্ট এবার কোন ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। আমরা যখন বাংলায় বলি রান্না করতে দু ঘন্টা সময় লাগে কলকাতা যেতে বারো ঘন্টা সময় লাগে এই প্রজেক্টটি শেষ করতে দশ দিন সময় লাগে এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব তো এক্ষেত্রে যদি আমরা প্রেজেন্ট ইন্ডেফিনেট টেন্স করি সেক্ষেত্রে হবে ইট প্লাস টেক্স অর্থাৎ যখন বলবো রান্না করতে দু ঘন্টা সময় লাগে কলকাতা যেতে বারো ঘন্টা সময় লাগে সেক্ষেত্রে ইটের পরেই হচ্ছে টেক্স এরপরে হচ্ছে প্লাস টাইম তারপরে প্লাস টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট আর যদি বলি রান্না করতে দু ঘন্টা সময় লেগেছিল কলকাতা যেতে বারো ঘন্টা সময় লেগেছিল সেক্ষেত্রে অর্থাৎ যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় সেক্ষেত্রে ইটের পরে বসবে টুক টুকের পরে হচ্ছে টাইম প্লাস টু প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট আর যখন বলবো রান্না করতে দু ঘন্টা সময় লাগবে। কলকাতা যেতে বারো ঘন্টা সময় লাগবে অর্থাৎ যদি ফিউচার এন্ডেফিনিট টেন্স হয় সেক্ষেত্রে ইটের পরে বসবে উইল টেক এখানে মনে রাখতে হবে টাইমের জায়গায় আমরা সেকেন্ড মিনিট ডেজ উইকস ইয়ার্স মান্থস উই নিড যেটা আমাদের প্রয়োজন সেটাই আমরা এখানে বসাতে পারব তারপরে একটু বেস ফর্ম প্লাস অবজেক্ট এবার কয়েকটি উদাহরণের সাহায্যে আমরা এই স্ট্রাকচারটিকে বুঝে নেওয়ার চেষ্টা করি যদি বলি রান্না করতে দু ঘন্টা সময় লাগে রান্না করতে দু ঘন্টা সময় লাগে সেক্ষেত্রে আমরা কি বলবো তো যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সেক্ষেত্রে ইটের পরে চলে যাবে টেক্স টেক্সের পরে চলে যাবে টাইম প্লাস টু প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট তাহলে কি বলবো ইট টেক্স ইট টেক্স এরপরে চলে গেল টাইম ইট টেক্স টাইম কত আওয়ার্স টু আওয়ার্স ইট টেক্স টু আওয়ার্স টু কুক তাহলে কি হলো রান্না করতে দু ঘন্টা সময় লাগে ইট টেক্স টু আওয়ার্স টু কুক এবার যদি বলি ওখানে যেতে ধরো বললাম তিরিশ মিনিট সময় লাগে তাহলে ইট ইটের পরে হচ্ছে টেক্স টেক্স টেক্সের পরে হচ্ছে আমাদের কি টাইম ইট টেক্স থার্টি মিনিটস তারপরে হচ্ছে টু টু ওখানে যেতে ভি ওয়ান হচ্ছে গেট একটু নিচে লিখে দিই ইট টেক্স টু ইট টেক্স থার্টি মিনিটস টু গেট দ্যার অথবা গো তাহলে ইট থার্টি মিনিটস টু গেট দে তারপরে তারপরে হচ্ছে টাইম টাইমের পরে এই যে টু টু এর পরে হচ্ছে ভি ওয়ান হচ্ছে গেট অবজেক্ট হচ্ছে দেয়ার অর্থাৎ প্লিজ তাহলে ইট টেক্স থার্টি মিনিটস টু গেট দেয়ার ওখানে যেতে তিরিশ মিনিট সময় লাগে আর একটি এক্সাম্পল দিচ্ছি এবার যদি বলি এই প্রজেক্টটি শেষ করতে দুদিন সময় লাগে তাহলে কী বলবো ইট ইটের পরেই আসবে টেক্স ইট টেক্স টেক টেক্সের পরে চলে যাবে টাইম তাহলে টাইম কি টু ডেজ টু ডেজ এরপরে হচ্ছে টু ভি ওয়ান এই প্রজেক্টটি শেষ করতে দু দিন সময় লাগে তাহলে ইট টেক্স টু ডেজ টু শেষ করা বলতে আমরা কমপ্লিট বলবো ইট টেক্স টু ডেজ টু কমপ্লিট কমপ্লিট দিস প্রজেক্ট ইট টেক্স টু ডেজ টু কমপ্লিট দিস প্রজেক্ট এই প্রজেক্টটি শেষ করতে দুদিন সময় লাগবে তো এভাবে আমরা প্রেজেন্ট এন্ডিফিনিট টেন্সের যতগুলি বাক্য আছে আমরা এই স্ট্রাকচারের সাহায্যে লিখতে পারবো এবারে আমরা চলে যাচ্ছি যদি পাস্ট এন্ডিফিনিট টেন্স হয় অর্থাৎ যদি বলি রান্না করতে দু ঘন্টা সময় লেগেছিল ওখানে যেতে তিরিশ মিনিট সময় লেগেছিলো এই প্রজেক্টটি কমপ্লিট করতে দুই দিন সময় লেগেছিলো অর্থাৎ পাস্ট এনডেফিনিট সেক্ষেত্রে এই টেক্স যেখানে আছে টেক্সের জায়গায় আমরা বসাবো টুক টেক্সের জায়গায় আমরা বসাবো টুক যেখানে যেখানে টেক্স আসে আমরা বসাবো টুক তাহলে হয়ে গেলো এটা পাস্ট এনডেফিনিট এবার আমি কয়েকটি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি এটা মুছে নিচ্ছি পয়েন্টটা হচ্ছে আমার দ্বিতীয় স্ট্রাকচার এটা মুছে নিচ্ছি আচ্ছা এবার যদি বলি রান্না করতে দু ঘন্টা সময় লেগেছিল তাহলে ইটের পরে টুক ফার্স্ট ইনডেফিনেট হলে ইটের পরে টুক তারপরে যা আছে তাহলে ইট টুক ইট এরপরে হচ্ছে টুক ইট টুক এরপরে হচ্ছে টাইম তাহলে দু ঘন্টা টু আওয়ার্স ইট টেক টু আওয়ার্স এরপরে হচ্ছে টু তারপরে হচ্ছে ভি ওয়ান অর্থাৎ রান্না করা কুক ইট টুক টু আওয়ার্স টুক কুক রান্না করতে দু ঘন্টা সময় লেগেছিল ঠিক একইভাবে যদি বলি কলকাতা যেতে কলকাতা যেতে তেরো ঘন্টা সময় লেগেছিল তাহলে সেক্ষেত্রেও ইট যেহেতু লেগেছিল পাঁচ টেন টেন্স সেক্ষেত্রে ইটের পরেই চলে যাবে টুক ইট টুক তেরো ঘন্টা থার্টিন আওয়ার্স ইট টুক থার্টিন আওয়ার্স তারপরে হচ্ছে টু টাইমের পরেই হচ্ছে টু ইট টুক এরপরে টাইম টাইম বসে দিলাম থার্টিন আওয়ার্স তারপরে হচ্ছে টু এবার কলকাতা যেতে তাহলে ভি ওয়ান তাহলে যেতে গো ইট টেক্স থার্টিন আওয়ার্স টু গো টু কলকাতা তাহলে কলকাতা যেতে তেরো ঘন্টা সময় লেগেছিল এভাবে আমরা ইটের পরে টুককে আমরা ব্যবহার করব অর্থাৎ ফার্স্ট ইনডেফিনিট টেন্স দিয়ে আমরা এই বাক্যগুলি গঠন করবো এই স্ট্রাকচারের সাহায্যে এবার যদি বলি যে রান্না করতে দু ঘন্টার সময় লাগবে লাগবে কলকাতা যেতে তেরো ঘন্টার সময় লাগবে তখন এই যে টুকের জায়গায় হবে উইল টেক টুকের জায়গায় কি হবে উইল টেক যেখানে যেখানে টুক আছে তার জায়গায় হবে উইল টেক অর্থাৎ ইট এরপরে উইল টেক তারপর টাইম প্লাস টু প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট এবার কয়েকটা উদাহরণ দিচ্ছি হোমওয়ার্ক করতে দু ঘন্টার সময় লাগবে বা হোমওয়ার্ক কমপ্লিট করতে দু ঘন্টা সময় লাগবে বা হোমওয়ার্ক শেষ করতে দু ঘন্টার সময় লাগবে তাহলে ইট যদি ফিউচার ইনডিফিনিট টেন্স ইটার পরে চলে যাবে উইল টেক ইট উইল টেক টু আওয়ার্স এই যে ইট এরপরে উইল টেক টাইম হচ্ছে টু আওয়ার্স এরপরে হচ্ছে টু ইট উইল টেক টু আওয়ার্স টু হোমওয়ার্ক টি শেষ হোমওয়ার্ক শেষ করতে টু ফিনিশ এ ভি 1 এই যে ভি 1 ফিনিশ দা ফিনিশ দা হোমওয়ার্ক ইট উইল টেক টু আওয়ার্স টু ফিনিশ দা হোমওয়ার্ক হোমওয়ার্ক শেষ করতে দু ঘন্টা সময় লাগবে এবার যদি বলি এই প্রজেক্টটি শেষ করতে তিন দিন সময় লাগবে তাহলে ইট এরপরে হচ্ছে উইল টেক ইট উইল টেক তিন দিন থ্রি ডেজ ইট উইল ইট এরপরে উইল টেক তারপর টাইম হচ্ছে থ্রি ডেজ টু এই প্রজেক্টটি শেষ করতে ভি ওয়ান হচ্ছে কমপ্লিট ইট উইল টেক থ্রি ডেজ টু কমপ্লিট দিস প্রজেক্ট এই প্রজেক্টটি শেষ করতে তিন দিন সময় লাগবে তাহলে এইভাবে আমরা এই স্ট্রাকচারের সাহায্যে এই ধরনের সমস্ত বাক্য আমরা তৈরি করতে পারব তো এটা গেল কলকাতা যেতে তেরো ঘন্টা সময় লাগে রান্না করতে দু ঘন্টা সময় লাগে বা লেগেছিল বা সময় লাগে বা লেগেছিল বা লাগবে সেক্ষেত্রে এটা এবার যদি বলি রান্না করতে আমার দু ঘন্টা সময় লাগে আমার আমি উল্লেখ করছি কার দু ঘন্টা সময় লাগে সেটা হচ্ছে আমার দু ঘন্টা সময় লাগে কলকাতা যেতে তার তেরো ঘন্টা সময় লাগে হয়তো সে নিজে ড্রাইভ করে কলকাতা যায় তো কলকাতা যেতে তার তেরো ঘন্টা সময় লাগে বা আমি যদি বলি এই প্রজেক্টটি শেষ করতে আমার দু দিন সময় লাগে অর্থাৎ আমার সময় লাগে সেক্ষেত্রে আমরা নিচের স্ট্রাকচারটিকে ব্যবহার করব। তাহলে এবার নিচের স্ট্রাকচারটি এবার আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি এটাও মুছে নিচ্ছে স্ট্রাকচারটা রেখেই দিলাম যদি কারো স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন থাকে নিয়ে নেবেন এখানে হচ্ছে এই স্ট্রাকচারটি হচ্ছে ইট প্লাস টেক্স সেম একই স্ট্রাকচার শুধু উইল টেকের পরে অর্থাৎ ইট প্লাস টেক্স অবলিক অথবা টুক অথবা উইল টেক এরপরে পার্সন এই যে এরপরে পার্সনটা এখানে অতিরিক্ত আছে স্ট্রাকচার দুটো একই এখানে পার্সনটা ছিল না এখানে পার্সনটা আছে তো এটা আমরা কখন ব্যবহার করব এই যে যখন আমরা বলবো রান্না করতে আমার দু ঘন্টা সময় লাগে বা যদি বলি রান্না করতে আমার দু ঘন্টা সময় লেগেছিল। বা যদি বলি রান্না করতে আমার দু ঘন্টা সময় লাগবে সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব যখন বলব রান্না করতে আমার দু ঘন্টা সময় লাগে তখন ইটের পরে টেক্স টেক্সের পরে চলে গেলো পার্সন তারপরে টাইম প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট সেম এবার যদি বলি রান্না করতে আমার দু ঘন্টা সময় লেগেছিলো তাহলে ইট ইটার পরে টুক যেহেতু পাস্ট ইন্ডেফিনিট টেন্স টুকের পরে চলে গেল পার্সন প্লাস টাইম প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট এবার যদি বলি রান্না করতে আমার দু ঘন্টা সময় লাগবে সেক্ষেত্রে ইটের পরে চলে যাবে উইল টেক এরপরে পার্সন প্লাস টাইম প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট অর্থাৎ এই স্ট্রাকচারটির সাহায্যেও আমরা এই ধরনের যে কোনো বাক্য খুব সহজে লিখতে পারবো তো এবার উদাহরণ দিয়ে বুঝে নেবার চেষ্টা করছি আগে এখানেই লিখছি এই জায়গাটা একটু ফাঁকা আছে বা উপরেও লিখতে পারি ঠিক আছে এখানেই লিখছি নাম্বার ওয়ান যদি বলি রান্না করতে আমার দু ঘন্টা সময় লাগে আর এর আগে স্ট্রাকচারে কিন্তু কার সময় লাগে সেটা বলা হয়নি শুধু বলা হয়েছে রান্না করতে দু ঘন্টা সময় লাগে আর এবার বলা হচ্ছে রান্না করতে আমার দু ঘন্টা সময় লাগে পার্থক্যটা এটাই তাহলে ইট টেক্স ইট টেক্সের পরে চলে যাবে কিন্তু পার্সন তাহলে কার দু ঘন্টা সময় লাগে আমার পার্সনটাকে আমি ইট টেক্স মি এরপরে টাইম আগের মতোই ইট টেক্স মি টু আওয়ার্স ইট টেক্স মি টু আওয়ার্স তারপরে হচ্ছে বি ওয়ান টু কুক এখানে অবজেক্ট নেই ইট টেক্স মি টু আওয়ার্স টু কুক রান্না করতে আমার দু ঘন্টা সময় লাগে এবার যদি বলি রান্না করতে আমার দু ঘন্টা সময় লেগেছিল তাহলে এই টেক্সের জায়গায় হবে কি টুক চলে আসবে টেক্সের জায়গায় চলে চলে আসবে টুক তখন হবে ইট টুক মি টু আওয়ার্স টু কুক রান্না করতে আমার দু ঘন্টা সময় লেগেছিল এবার যদি বলি রান্না করতে আমার দু ঘন্টা সময় লাগবে তখন কি হবে এই টেক্সের জায়গায় বা যেখানে পরিবর্তে টুক লিখেছি এদের জায়গায় চলে আসবে উইল টেক তখন কি হবে ইট উইল টেক মি টু আওয়ার্স টু কু অর্থাৎ রান্না করতে আমার দু ঘন্টা সময় লাগবে আরেকটা উদাহরণ দিচ্ছি আচ্ছা এবার এটা মুছে নিচ্ছি দেখে নেবেন স্ট্রাকচারটা নিচে স্ট্রাকচারটা এটা এবার এক্সাম্পলগুলো উপরে দেওয়ার চেষ্টা করছে নাম্বার টু এবার যদি বলি এই কাজটি শেষ করতে আমার দুদিন সময় সরি এই কাজটি শেষ করতে তার দুদিন দিন সময় লাগে তাহলে কী হবে ইট এরপরে হচ্ছে টেক্স ইট টেক্স টেক্স এরপরে হচ্ছে পার্সন কার তার ইট টেক্স হিম তারপরে হচ্ছে টাইম ইট টেক্স হিম কতদিন বলেছি দু দিন এই কাজটি করতে তার দু দিন সময় লাগে ওকে ইট টেক্স ইম টু ডেজ ইট টেক্স ইম টু ডেজ তার ভি ওয়ান টু ফিনিশ দিস ওয়ার্ক ফিনিশ দিস ওয়ার্ক তাহলে কি হলো ইট টেক্স ইম টু ডেজ টু ফিনিশ দিস ওয়ার্ক টু ফিনিশ দিস ওয়ার্ক ইট টেক্স ইম টু ডেজ টু ফিনিশ দিস ওয়ার্ক এই কাজটি শেষ করতে তার দিন সময় লাগে এবার যদি বলি এই কাজটি শেষ করতে তার দুদিন সময় লেগেছিল সেক্ষেত্রে কিন্তু ইটের পরেই চলে যাবে টুক অর্থাৎ যেখানে টেক গেছে তার জায়গায় চলে গেল টুক তো সেক্ষেত্রে কি হলো ইট টুক হিম টু ডেজ টু ফিনিশ দিস ওয়ার্ক এই কাজটি শেষ করতে তার দুদিন দিন সময় ছিল এবার যদি বলি এই কাজটি শেষ করতে তার দুদিন সময় লাগবে অর্থাৎ ফিউচার ইন্ডেফিনেট টেন্স সেক্ষেত্রে কি হবে ইটের পরেই চলে যাবে উইল টেক অর্থাৎ এই যে ইটের পরে টেক্স বা টুক ছিল তার পরিবর্তে চলে আসবে উইল টেক অর্থাৎ কী হবে ইট উইল টেক হিম টু ডেজ টু ফিনিশ দিস ওয়ার্ক আরও কয়েকটি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি আর যদি বলি যে কলকাতা যেতে আমার দু দিন সময় লাগে তো সেক্ষেত্রে কি বলবো ইট টেক্স মি টু ডেজ টু গো টু কলকাতা এবার যদি বলি কলকাতা যেতে আমার দুদিন সময় লেগেছিল তাহলে ইটের পরে টুক তাহলে কি বলবো ইট টুক মি টু ডেজ টু গো টু কলকাতা এবার যদি বলি কলকাতা যেতে আমার দুদিন সময় লাগ লাগবে তাহলে এটার পরে কি আসবে উইল টেক তাহলে সেক্ষেত্রে কি বলবো ইট উইল টেক মি টু ডেজ টু গো টু কলকাতা এইভাবে এই দুটি স্ট্রাকচারের সাহায্যে আমরা যত খুশি ইংরেজি বাক্য তৈরি করতে পারবো